प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम। आज के हमला मीनू गल्पटी सम्पर्क आलोचना करब। मीनू गल्पटी लिखे बनफुल, बनफुल लेखक सद्य नाम। लेखक प्रकृत नाम हे बलाचंद मुखोपाध्याय। मीनू नाम देखे बोझा जा एक मेये, एक मेयर एक बोबा प्रतिबंधी मे सम्पर्के गल्पे आलोचना करा हुआ है। जाहोक मीनू मा मरा मे मीनू तार बाबा जन्मे आगे ही मारा गेछे। से दुसम्पर्कर एक पिसीमार बाड़ीते बड़ है। पिसीमशाइर नाम जोगेन बसाक। जोगेन बसाक के अनेके महत लोक बोले, कारण मीनूर मत एक असहाय बोबा मेके से लालन पालन करछे। ये महत करा बलाते जोगेन बसाके सुविधाई हुएछे, कारण मीनू 10 बसर बयसे किन्तु से संसारे जावतीय छोटो बड़ो काज सबकिछु करते पारे। एमन पेट भाताय सार्वक्षणिक एकटा काजेर लोक पे जोगेन बसाके सुविधा हयेछे। मीनू कथा बोलते पारे ना, आबार कानेओ कम शोने। अनेक चेष्टा बोलले से शुनते पारे, तबे तार किछु अत किछु शोनार दरकारो हय ना। मानुषेर मुखेर भाव आर नड़ाचड़ा देखे से বুঝতে পারে। মিনুর নিজস্ব একটি জগৎ আছে, সেই জগতে তার শত্রু মিত্র অনেকেই আছে। সেই জগতের সাথে তার অনুভূতি দিয়ে অনেক কিছু বুঝতে পারে। মিনু খুব ভোরে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে পূর্ব আকাশের দিকে তাকায়। পূর্ব আকাশের দিকে তাকিয়ে দেখতে পারে দপদপ করে জ্বলছে শুক তারা। আমরা পরিচিত বন্ধুকে দেখে যেমন মৃদু হাসি, তেমনি শুকতারাকে দেখেও মিনু মৃদু করে হেসে ওঠে আর বলে, শুয়ে উঠেছিস? শুকতারাকে আমরা অনেকে অনেক কিছু বলি। বিজ্ঞানীরা শুকতারাকে বলে বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে শুকতারা নিশা অবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে শুকতারা হচ্ছে তার সই। মিনু তার ডেলি প্যাসেঞ্জারি করা পিসমশাইয়ের জন্য প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে কয়লা ভাঙে। তেমনি মিনু মনে করে যে সহিও মনে হয় তার ডেলি প্যাসেঞ্জারি করা পিসমশাইয়ের জন্য কয়লা ভাঙতে খুব ভোরে ঘুম থেকে ওঠে। আমরা আগেই বলেছি যে মিনুর অনেক শত্রু মিত্র আছে। কয়লা হচ্ছে তেমনি মিনুর একটি শত্রু। এই কয়লাকে যখন সে খুব জোরে ভাঙে তখন সে তৃপ্তি পায়। কয়লা ভাঙা হাতুড়িটার নাম দিয়েছে গদাই, আর কয়লা যার উপর ভাঙে তার নাম দিয়েছে শানু। কয়লা ভাঙার সময় মিনু ফিস ফিস করে কি যেন বলে। তখন তার এই অবস্থা দেখে বোঝা যায় যে সে কয়লাকে আঘাত করে খুব তৃপ্তি পাচ্ছে। শত্রুকে আঘাত করে যেমন আমরা তৃপ্তি পাই, সে তেমনি কয়লাকে খুব জোরে আঘাত করে তৃপ্তি পাচ্ছে। কয়লা ভাঙার পর মিনু যায় ঘুটের কাছে। ঘুটে হচ্ছে শুকনো গোবর, আর উনুনটার নাম দিয়েছে রাক্ষসী। এই উনুনে ঘুটের সাথে কেরোসিন দিয়ে আগুন ধরানো হয়। ঘুটেটাকে মিনু উনুনের তরকারি মনে করে। উনুনে যখন খুব গনগনে আগুন লাফা ছড়ায় তখন মনে করে যে রাক্ষসী খুব তৃপ্তি পাচ্ছে। তারপর মিনু বেরিয়ে এসে আকাশের দিকে তাকায়। আকাশে যদি জল জল করে উজ্জ্বল আলো দেখা যায় তখন মিনু মনে মনে বলে, আশয়ের খুব আজ উঠেছে। আবার যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে তখন বলে যে শয়ে আজকে মনে হয় তার উনুন পরিষ্কার করেনি। এভাবে সে সারাদিন কাজ করতেই থাকে। তারপর যখন তার পিসিমা পিসেমশাই দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তখন সে বেরিয়ে পড়ে গামছা বেঁধে বোলতা মারার জন্য। বোলতা তার শত্রু। বোলতা শব্দের অর্থ হচ্ছে ভ্রমর। সে গামছার মাথায় গেরো করে বেঁধে বোলতা মারে এবং মারার পরে বোলতাগুলো পিঁপড়েকে খেতে দেয়। পিঁপড়ে হচ্ছে তার বন্ধু। এই বোলতা মারার পিছনে তার কারণ আছে, কারণ সে খুব ছোটবেলায় বলতা একদিন বলতা তাকে
কামড়েছিল, তখন থেকে সে বলতা তার শত্রু হয়ে গেল। মিনুর কিন্তু আরো বন্ধু আছে, যেমন রান্নাঘরের বাসন বাসন কোসন গুলো, যেমন রান্নাঘরের এক একটা বাসনের নামও সে রেখেছে, যেমন ঘটিটার নাম রেখেছে পুটি। পুটি এই ঘটিটা তার হাত থেকে একদিন পড়ে যায়, পড়ে গিয়ে তার এক জায়গায় থুবড়ে যায়। তখন সে প্রায় এই থুবড়ানো জায়গাটায় হাত বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দেওয়ার আর মনে মনে ভাবে আহ কিভাবে ভেঙে গেল, এই মনে মনে ভাবে। আর তারপর সে আরো সংসারে আরো জিনিসপাতি আছে, সে প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে নাম রেখেছে, যেমন চারটে একই রকম গিলাস আছে, এই চারটে গিলাসের নাম হারু বারু তারু ও কারু। এই চারটে গিলাস একই রকম দেখতে, কিন্তু সে তার ভিতরে আলাদা পার্থক্য দেখতে পায়। এছাড়া সে রান্নাঘরে আরো একটি জিনিস আছে, যেমন মিটসেল, মিটসেল তার নাম দিচ্ছে গপা, কারণ সব জিনিস সে তার পেটের ভিতর ভরে রাখে, এই জন্য সে মিটসেপের নাম দিয়েছে গপ গপা। মিনুর দৈনন্দিন কাজের সাথে সাথে সে আরো একটি কাজ করে, সে প্রতিদিন ছাদে যায়, ছাদে গিয়ে কাঁঠাল গাছের একটা শুকনো সরু ডালের দিকে তাকিয়ে থাকে, মনের সকল অনুভূতি যেন ওই ডালটার দিকে প্রকাশ করে। এই ডালটার দিকে তাকিয়ে থাকার কারণও আছে তার, কারণ অনেকদিন আগে তার পিসিমা তার কানের কাছে চেঁচিয়ে বলেছিল যে তার বাবা বিদেশ গেছে, একদিন ফিরে আসবে, কবে ফিরে আসবে তা মিনু জানে না, কবে ফিরে আসবে সে কথা মিনু জানে না। তাই একদিন দেখে যে ওই কাঁঠাল গাছের শুকনো ডালটার উপর একটা হলুদ পাখি এসে বসেছে, আর পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে অনেক জিনিস উপহার নিয়ে এসেছে। এই দেখে মিনুর একটি ধারণা হয় যে যখন যেদিন ওই ডালটার উপর একটা হলুদ পাখি এসে বসবে সেদিনই তার বাবা আসবে, এই ভেবে সে ডালটার দিকে তাকিয়ে থাকে। একদিন মিনুর খুব জ্বর, সে ভোরে ঘুম থেকে উঠল, উঠে কয়লা ভেঙতে যেয়ে সে সইয়াকে বলল, সই এসেছিস, আজকে আমার শরীরটা খুব খারাপ। তখন কয়লা ভেঙে যাওয়ার পথে সে আর নড়াচড়া করতে পারছিল না, কোনো অবস্থাতে যে সে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়ে সে তার হঠাৎ মনে পড়ল যে তার একটা দরকারি কাজ করা হয়নি, সে কোনো মতে সিঁড়ি বেয়ে ছাদের দিকে গিয়ে তাকালো, ছাদের দিকে সিঁড়ি বেয়ে উঠল, উঠে সিঁড়ি বেয়ে উঠে ছাদের দিকে সে কাঁঠাল গাছের সেই শুকনো সরু ডালটার দিকে তাকালো, তাকিয়ে দেখো দেখলো যে সেখানে একটি হলুদ পাখি এসে বসেছে। সে তার মনে মনে সে খুব আনন্দ পেল এবং দৌড়ে ছুটে আসলো যে আজ বুঝে তার বাবা আসবে, তাই এসে তাই সেই তার বাবা আসার সে আনন্দ নিয়ে সে ছুটে চলে আসলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মিনু গল্পটিতে একটা বোবা মেয়ে তার জীবনের সুখ দুঃখের আনন্দের অনুভূতি প্রকাশ পেয়েছে, একটা বোবা মেয়ে যে কিভাবে তার নিজস্ব জগৎ সৃষ্টি করেছে সে কথা এখানে বলা হয়েছে। সবাইকে ধন্যবাদ।